তো মেইন কথা আমি বাঘ দেখে নিয়েছি একদম চোখের সামনে এত কাছে এত সুন্দর এই বাসটা কি স্যার যাবে বলছে পৌঁছে গেছি বাসে এটা বাস এটা থ্রুগি পে করতে হবে উপায় নেই ও ভিতরে চিকেন দাও এই ক্লাউডি ওয়েদার তার মধ্যে অসাধারণ লাগছে স্ট্রাকচারটা এবং ছাতা খোলা যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি সো গুড মর্নিং ফ্রম বাকু ইটস ডে 7 মানে হলো আজকে আমার লাস্ট বাট দ্য নট লিস্ট ডে ইন বাকু তো নমস্কার বন্ধুরা আমার নাম অর্পণ দেবনাথ তোমাদের চেরি ব্লগ চলো এই ব্লগটা শুরু করা যাক তো এখন 11টা বাজে তো বেরিয়ে পড়েছি বাইরে হোটেলের বাইরে খুব সুন্দর ওয়েদার এবং ঠান্ডা আছে হালকা হালকা সেরকম লেভেলে ঠান্ডা নেই যেটা গবালাতে পেয়েছিলাম মানে অ্যাক্লেমেটাইজ হয়ে গেছি আমি এই ঠান্ডার সাথে তো এটা হোটেল আমার বেশ সুন্দর হোটেলটা এবং মেইন প্রবলেম আমার যেটা আমার রুমে জানলা নেই ইটস ওকে কারণ আমি ডিসকাউন্টে পেয়েছিলাম পুরো এবং তাতে কি হয়েছে মানে শুধু রুম পেয়েছি তো জানলা পাইনি কোনো সমস্যা নেই এক্সপ্লোর করবো আজকে হায়দার আলিয়েভ মিউজিয়াম বেশ সুন্দর এখানকার মানে আজারবাইজানের স্ট্রাকচার এবং ইটস নোন ফর ইটস স্ট্রাকচার অসাধারণ একটি স্ট্রাকচার এবং একবার ওয়েদারটা দেখুন ইটস ক্লাউডি আর ভালোই হাওয়া দিচ্ছে এখানে অনেক হোটেল আছে তোমরা যদি হোটেল চাও যে বাকুতে কোথায় হোটেল বুক করব এখানে হোটেল আলটাস আছে এখানে পরপর পরপর হোটেল আছে আমি আপনাদের দেখাচ্ছি ওখানে আছে হোটেল ওয়েস্ট শাইন এখানে আপনি হোটেল বুক করতে পারবেন রিজনেবল রেটে হোটেল আছে এবং একটা হোটেল একটা মানে প্রাইসে কিন্তু ম্যাক্সিমাম হলো 1500 থেকে 3000 মধ্যে তো এত সুন্দর রেটে কোথায় আর পাবেন হোটেল এবং এখানে একটা সমস্যা আছে সমস্যাটা হলো ইংলিশ বললে সব রেগে যাচ্ছে এখানে মানে ইংলিশ এখানে বুঝতে পারে না মেইন কথা এবং বেশ ভালো মতন ইংলিশ বললে রেগে যাচ্ছে এবং ইংলিশ একটা ফোঁটা বুঝতে পারছে না মানে হাউ মাচ যদি আমি বলি সেটাও বুঝতে পারছে না বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে তো আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে রুমে গিয়ে আমি ছাতা নিয়ে এলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখানে আমি বোল্টও নিয়ে নিতে পারি কিন্তু আমার হাঁটতে ভালো লাগছে কারণ দেখতে দেখতে যাবো 11টায় খোলে এখন 11টাই বাজে খুলে গেছে হায়দার আলিয়েভ আশা করি দেখা যাক যদি বন্ধ থাকে না খোলা আছে একবার গিয়ে দেখা যাক কি হয় কিরকম একটা ওয়েদারটা মানে ইটস লাইক লন্ডন লন্ডন ফিল দিচ্ছে কারণ হলো ক্লাউডি ওয়েদার এবং সবসময় একটা কিরকম অন্ধকারাচ্ছন্ন ব্যাপার আপনি হয় নিজামি স্ট্রিটে হোটেল নিতে পারেন নয় আপনি হায়দার আলিয়েভের এখানে হোটেল নিতে পারেন তো এখান থেকে কালকে ডোনের খেয়েছিলাম খুব ভালো খেতে এবং যেটা বললাম আজারবাইজানে এলে অবশ্যই ডোনের খাবেন এখানকার স্পেশাল ফুড তো এটা মেনু ডোনেরের এখানে অনেক কিছু আছে বার্গার আছে একবার ল্যাঙ্গুয়েজগুলো দেখুন একটু পড়তে একটু অসুবিধা হবেই এখানে এবং ইংলিশ ডাইরেক্ট লেখা থাকেন এখানে ওকে ওয়ান চিকেন ডোনের ওয়ান চিকেন চিকেন ওয়ান ওয়ান চিকেন ডোনের হোয়াট ইজ তয়ুক 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 মিন্স চিকেন ওয়ান চিকেন ডোনের ব্রেড রোল ব্রেড 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 রোল মিন্স র‍্যাপ র‍্যাপ নো ব্রেড তো এটা 5 মানাত আমি দেবো 5 মানাত থ্যাংক ইউ টু এন্ড ইটস ওয়ান সো দিস ইজ চিকেন ডোনের একবার দেখুন সাইজটা একবার ব্যাপারটা দেখুন তাকে দেখাই অনেক বড় আর ভেতরে চিকেন দেওয়া এবং ভেজিটেবলস দেওয়া আছে এবং টোটালটা 145 রুপিস নিয়ার অ্যাবাউট মানে 145 টাকায় আমি কলকাতায় কেন ইন্ডিয়াতেও আমি এই জিনিসটা পাবো না কোথাও বেশ সুন্দর খেতে হয় এটা এবং আমি প্রথম দিন থেকে বলে আসছি যে আমার ফেভারিট এটা এখনও পর্যন্ত আজারবাইজানে তো এসে গেছে হায়দার আলিয়েভ সেন্টার একবার স্ট্রাকচারটা দেখুন অসাধারণ সুন্দর এই স্ট্রাকচার চলুন হ্যাঁ ওই পারে যাওয়া যাক বৃষ্টি পড়ছে এখানে বেশ ভালো এবং ছাতা খোলা যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে ম্যাক্স এখানে তাই জন্য কেউ ছাতা ইউজ করে না কাউকে ইউজ করতে দেখছি না লাইক ইটস বিউটিফুল আজারবাইজানের মানে একটা বড় স্ট্রাকচার এবং আজারবাইজানে চেনা যায় হায়দার আলিয়েভের স্ট্রাকচারের থ্রু দিয়ে এবং এখানকার কালচার বোঝা যায় স্ট্রাকচারের থ্রু দিয়ে আজকে মনে হয় ক্লোজ আছে আজকে মানডে মানডে টিউসডে মনে হয় এখানে হলিডে সব কিছুই বন্ধ আমি যা যা মানে ঘুরতাম আজকে সেগুলো সবকটা ক্লোজ আছে ওহো হো হো ইটস ক্লাউডি ওয়েদার এবং তার মধ্যে অসাধারণ লাগছে এই স্ট্রাকচারটা ইটস লাইক বিউটিফুল বিউটিফুল মানে আমি কী করে বোঝাই কতটা ভালো লাগছে স্ট্রাকচারটা দেখে চোখের সামনে তো যেমনটা আমি ভেবেছিলাম সেটাই ক্লোজ এখন এইখানেই এন্ট্রান্স এখান দিয়ে ঢুকতে হবে আপনাকে এখানে ই গেট দিয়ে ঢুকতে হবে কিন্তু আজকে ক্লোজ আজকে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে এবং মানডে ক্লোজ থাকে সব কিছু এখানে তো চলো
দেখা হলো মানে বাইরে থেকে দেখা হলো, ভেতর থেকে দেখা গেল না, ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। বাইরে থেকে যারা এসেছে এখানে বাইরে থেকে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, সেটাই করে এখান থেকে বাস ধরে একটু ঘুরব এবং এখানকার পাবলিক ট্রান্সপোর্ট এক্সপ্লোর করব। রিচার্জ করা নেই সাবওয়ে থেকে এটা নিতে হবে। টু মান্নাত আর যাই টিকিট যেখানেই যান 0.4 মান্নাত হলো ফেয়ার দিস ওয়ান, কিন্তু আমার রিচার্জ করা নেই বলে হেল্প করলো। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। তো পাবলিক ট্রান্সপোর্টটাও একবার এক্সপ্লোর করা হোক। খুব সুন্দর, এবং এটা 88A বাস। বাস এখানে খুব আস্তে আস্তে চলে এবং আপনি ভাবুন মানে 20 টাকায়, বেসিক্যালি এটা হলো 20 টাকা, 20 টাকায় আপনি অ্যারাউন্ড 4 থেকে 5 কিলোমিটার যেতে পারছেন এবং 8 কিলোমিটার যেতে পারছেন, কিন্তু সেটাই আপনি মানে কলকাতায় পারবেন না কিন্তু, বা হলো আপনি আমাদের দেশে বলুন ওখানে কিন্তু পারা যাবে না। আমি এখানে অনেক ওয়ার্ড আছে যেগুলো বলছি না, কারণ বললে অনেকে বোঝা যায়, তাই জন্য। কিন্তু খুব সুন্দর এবং স্লো, যদি মনে হয় এনজয় করতে চান দেখতে দেখতে যেতে পারেন, আর যদি ডাইরেক্ট কোথাও যেতে চান তাহলে ডাইরেক্ট আপনি মানে ক্যাব ধরে চলে যেতে পারেন, উইচ ইজ বোল্ড। এখন টাইম হলো 2:25, তো তাই জন্য বেশ জ্যাম আছে, বিজি আওয়ার। বাক্সে এটারই আমি সিম নিয়েছি এবং লাইক 35 মান্নাতে 20 GB দিয়েছে এবং 100 মিনিট কল এবং আনলিমিটেড হোয়াটসঅ্যাপ। চলো এখান থেকে জু কাছে, আমার মনে হলো জু ঘুরি। এই বাসটা ইচ্ছে শেয়ার যাবে কিন্তু পুরো শহর ঘুরে যাবে, মানে যেটা হয় বাসে উঠলে প্রায় হলো যেরকম পুরো শহর ঘোরায় সেরকমই পুরো শহর ঘোরাতে যাবে। এবং ইচ্ছে শেয়ার পেছন দিকে বাসটা ধীরে ধীরে রাইট মুভ করে অন্যদিকে চলে যাচ্ছে, তাই জন্য আমি নেমে গেলাম। এখানে কাছেই জু আছে, আমি জু ঘুরবো। মানে মেট্রোর কার্ড, বাসের সবকটা সেম কার্ডে আপনি পুরো বাকুতে মুভ করতে পারবেন, বিউটিফুল। তাহলে এখানকার ট্রান্সপোর্টে চড়া হলো পাবলিক ট্রান্সপোর্ট, উইচ ইজ পাবলিক বাস। আর মেইনলি কী হয়, আমি তো এখানে ফরেনার, মানে এদের কাছে আমি ফরেনার, তো সবাই ঘুরে ঘুরে দেখে এবং অনেক কটা নিয়মই আমাদের জন্য আলাদা এবং এদের এখানে ধাক্কাধাক্কি অতটা হয় না। আমি যখন যেতে চাইছি তো তারা বুঝতে পারছে না, তো অনেক রকম হালকা ল্যাঙ্গুয়েজ প্রবলেম ফার্স্ট দিন থেকেই হচ্ছে। ইটস ওকে ব্রাদার, ইটস ওকে। আমি ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছি, অনেক রকম সমস্যা হবে, অনেক রকম জিনিস হবে, তো সেগুলো আমাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং বুঝে বুঝে চলতে হবে। তো এসে গেছি জুয়ের সামনে, বাকু জু জুলজি। এটা 15 মান্নাত প্রাইস, এটা এন্ট্রান্স, নাইস। চলো ঢোকা যাক, জু ঘুরি। এই দিকে কোথায় কোন দিকে কোন কোন অ্যানিমাল আছে লেখা আছে একবার দেখুন। এইদিকে অ্যাকোরিয়াম, এইদিকে মাছ আছে, এইদিকে হলো জু, জু ক্লিনিক, আচ্ছা জু ক্লিনিক, আচ্ছা এইদিকে হলো জুয়ের ক্লিনিক আছে, প্লাস এখানে পরপর অনেক কিছু লেখা আছে, নাইস, সুন্দর, ওয়েল ডিজাইন্ড এবং মেনটেন্ড। মুঙ্গোস মুঙ্গো, এই দেখো, বাহ বাহ, পুরো ফাঁকা একদম জু, কারণ বৃষ্টি পড়ছে এই ওয়েদারে, পুরো একদম চারিদিক ফাঁকা। আমি একাই হলো এখন ঘুরছি এবং আজকে ছুটির দিন যেরকম মনে হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা বৃষ্টি পড়ছে বলে, এবং এত ফাঁকা জু বেশ সুন্দর লাগছে। এখানে ক্যামেল আছে, ডাবল হ্যাম্পড ক্যামেল, যেরকম লাদাখে দেখেছিলাম। বাপ রে বাপ, হাঁটাহাঁটি করছে দেখুন কেরম ভাবে, নাইস নাইস, ও অসাধারণ। এখানে পরপর প্রচুর বাঘ, এখানে একবার দেখুন, ও তখন থেকে পাইচারি করে যাচ্ছে। উফ, অসাধারণ।
কিরে খবর? আমার সার্থক হয়ে গেল, বাকু আসা, আরেকটা জুলজিতে আসা। তো চলো বেরিয়ে গেছি, দারুণ ছিল আজকের মতন, এটা কমপ্লিট জু দেখা এবং আজকের মতন ঘোরা কমপ্লিট বাকু। কালকে লাস্ট ডে আমার বাকুতে, তারপর বেরিয়ে যাবো। তো আজকের মতন আমি ভিডিও এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই বলো, কেমন লাগলো ভালো লেগে থাকলে শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল এডি ব্লগস ফর মোর ওয়ার্ল্ড ট্যুর সিরিজ। থ্যাংক ইউ, ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে, বাই বাই, সাইনিং আউট ফ্রম বাকু।